যে আপনার মন্ত্রণালয় মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে 262টি গাড়ির বিভিন্ন প্রকল্পে খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি প্রথমে আপনার কাছে বুঝতে চাই এই খোঁজ না পাওয়ার বিষয়টি কি? এই আমি যখন মন্ত্রী এই মন্ত্রণালয়ে আসিনি, আমার পূর্বে যিনি ছিলেন তার সময় না, তার পূর্বে যিনি ছিলেন তার আমলের ঘটনাটা বলেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি প্রত্যেকটি গাড়ি আছে, যারা তথ্যটি সরবরাহ করেছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে তারা সঠিক তথ্য দেয়নি। সচিব সাহেব সমস্ত ডকুমেন্ট উপস্থাপন করছেন যে এটা একেবারে সর্বৈবভাবে একটা মিথ্যা রিপোর্ট দিয়েছে। তাহলে এই গাড়িগুলো মানে বিভিন্ন প্রকল্পের আপনি বলছেন যে আছে, ওরা বলছে পরিবহন পুল বা আপনাদের কাছে একটা তদন্ত কমিটি গঠন করবে, তাহলে আপনার কি মনে হয় এটির প্রয়োজন পড়লো কেন? তবে এটা প্রয়োজন নানাভাবে নানা অসত্য তথ্য যায়। ঢাকার একটি পত্রিকা দৈনিক প্রথম আলোতে নিউজ ছেপেছিল যে বিশাল টাকা মূল্যের ক্রয়ের সিদ্ধান্ত, পরে দেখা গেল তারা যে সকল আইটেমের কথা বলছে ওই প্রজেক্ট ওরকম আইটেমই নেই। আমরা তীব্র প্রতিবাদ জানালাম, প্রথম পাতায় আমাদের সমস্ত প্রতিবাদটা ছেপেছিলেন। এরকম তথ্যহীন সংবাদও কিন্তু জাতীয় সংবাদ মাধ্যমেও ছাপা হয়, স্ট্যান্ডিং কমিটির কাছে ভুয়া দরখাস্ত অনেক সময় যায়, যেটা এসেছে প্রত্যেকটি গাড়ি আছে, কোনো গাড়ি গায়েব হয়নি, সকল গাড়ি আছে। 262টি গাড়ি, এই যে বিভিন্ন প্রকল্পের গাড়ি, তো সেই গাড়িগুলো আপনি কি স্পেসিফিক বলতে পারবেন যে কোথায় কোথায় এখন রয়েছে ওই রিপোর্ট? 262টি গাড়ি স্পেসিফিক্যালি বলা সম্ভব নয়। এই গাড়িগুলি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে অন্যান্য প্রজেক্টে আছে, কর্মকর্তারা ব্যবহার করছেন নিয়ম নীতির অধীনে, কোনোটা নষ্ট হয়ে গেছে সেটা নষ্ট অবস্থায় আছে, একটি গাড়িও কিন্তু হারিয়ে যায় নাই, কোনো গাড়ি গায়েব হয়নি। তা আপনি বলছিলেন যে আপনার মন্ত্রণালয়ের সচিব মহোদয় সেই আপনার তাই সেখানে তথ্যপত্র উপস্থাপন করেছেন, তুমি কি গিয়েছিলেন সেখানে? আমাদের পক্ষ থেকে এটা তো আমাদের মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি ছিল না, ফলে আমাদের সেখানে থাকার সুযোগ থাকার অবকাশ নেই, কিন্তু এই সংবাদটি পাওয়ার পরে আমাদের মন্ত্রণালয় থেকে তথ্য দেওয়া হয়েছে। সংসদীয় কমিটির যিনি প্রধান মাননীয় সংসদ সদস্য তিনি বলছেন যে এটা আসাই ঠিক হয় না, আপনি এখন যে তথ্য দিলেন, আমরা একটা কমিটি যেহেতু করে ফেলেছি তাদের কাছে এটা দিয়ে দেন তথ্যটা। এটা ক্রয় মানে এটা হচ্ছে হিসাব কমিটির যে মিটিংটা ছিল, তো যদি সচিব সাহেব হাজির হয়েই থাকেন তারপরে সংবাদ মাধ্যমে খবরটি আর তাহলে কিভাবে? সংবাদ মাধ্যমে তো একটা প্রসিডিংসের খবর গেছে, প্রসিডিংসটা হওয়ার পরেই তো আমরা জেনেছি যে একটা তথ্যের ভিত্তিতে সংসদীয় ওই কমিটি এ জাতীয় একটি গাড়ি সম্পর্কে অনুসন্ধান করার একটি কমিটি করেছেন। আমরা জানার আগে তো আর আমরা যাওয়ার সুযোগ নেই, আমরা কি করে জানবো যে আজকে সংসদীয় কমিটিতে, আমাদের মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি না, ফলে আমরা কিভাবে জানবো যে আমাদের মন্ত্রণালয় একটা সাবজেক্ট নিয়ে সেখানে আলোচনা হবে? তাহলে আপনি তো শুধু মন্ত্রী না, আপনি একজন সংসদ সদস্য, আপনি নিজেও সংসদীয় স্থায়ী কমিটির, সেটা আমি আমার মন্ত্রণালয়ে ওই মন্ত্রণালয়ে একটি সংসদীয় স্থায়ী কমিটি, তারা কোনো তথ্য উপাত্ত না নিয়ে কিভাবে বলে 262টি গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য কমিটি গঠন করে, সেই কমিটিকে 2 মাস ধরে রিপোর্ট করার জন্য একটা দায়িত্ব দেয়, তাহলে তারা তো দায়িত্বহীন আচরণ কিভাবে? না না, তারা দায়িত্বহীন না, তাদের কাছে একটা গুরুতর তথ্য গেছে, তথ্যের ভিত্তিতে তারা এটা ইনকোয়ারি করে দেখতে চেয়েছেন। আমি মনে করি তাদের সদিচ্ছা আছে, কিন্তু বিষয়টা নিয়ে যদি ডিসিশন নেওয়ার আগে যদি মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হতো তাহলে এই কমিটিটা করার আবশ্যকতা থাকতো। একটি আবেদনের ভিত্তিতে কি সংসদীয় কমিটি ভাবে কাজ করে, তাদের নিজেদের কোনো হিসাব নিকাশ বা বিচার বিবেচনা থাকে না? দেখুন, সব বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কারণ এই বিষয়টাকে একটা ডিসিশন নেওয়ার আগে এই মন্ত্রণালয়কে জানতে চাইলে আর এই কমিটি করার আবশ্যকতা থাকতো না। ধন্যবাদ।